আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। নমস্কার জানাই প্রিয় শ্রোতা বন্ধুদের, আমি অমিতা ব্যানার্জি, দ্বিতীয় বাহিনী NDRF কলকাতার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমরা আলোচনা করব বেসিক সার্চ অ্যান্ড রেস্কিউ নিয়ে। কমিউনিটি রেসপন্ডারদের আংশিক ভেঙে পড়া কোনো বাড়ির ভেতরে উদ্ধার কার্য চালানোর সময় স্বল্প আহত ভিকটিমদের অবস্থান খুঁজে বের করতে হয় এবং তাদের সুরক্ষিতভাবে আংশিক ভাঙা বাড়ির ভেতর থেকে বের করে নিয়ে আসতে হয়। এই ধরনের উদ্ধার কার্যকে লাইট সার্চ অ্যান্ড রেস্কিউ বলা হয়, যা প্রশিক্ষিত কমিউনিটি রেসপন্ডাররা সফলভাবে করে থাকে। এই ধরনের উদ্ধার কার্যকে তিন ভাগে পুরো করা হয়। সর্বপ্রথমে সাইজ আপ, বর্তমান অবস্থার পর্যবেক্ষণ করা, পরিস্থিতির ওপর বিবেচনা করে একটি সুরক্ষিত পরিকল্পনা করা। সার্চ, ভিকটিমদের খুঁজে বের করা, তাদের অবস্থান সম্পর্কে নথি তৈরি করা। রেস্কিউ, এক্ষেত্রে বিশেষ পদ্ধতির সাহায্যে ভিকটিমদের সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়। কমিউনিটি লাইট সার্চ অ্যান্ড রেস্কিউয়ের উদ্দেশ্য হল বেশি সংখ্যক মানুষকে কম সময়ে উদ্ধার করা এবং স্বল্প আহত মানুষদের প্রথমে উদ্ধার করে তাদের শুশ্রূষা প্রদান করা। সিন সাইজ আপ, সঠিক খবরাখবর একত্রিত করা, সময়, দিনের কোন বিশেষ সময় এই উদ্ধার কার্যকে প্রভাবিত করতে পারে তা আমরা জেনে নেব, এবং সময় যদি উদ্ধার কার্যকে প্রভাবিত করে তবে তা কীভাবে, কোনো বিশেষ ছুটির দিন বা কোনো বিশেষ উৎসবের দিন, রাতের সময় বা দিনের সময়, এই ধরনের নানান সময় উদ্ধার কার্য ভিন্ন ভিন্ন প্রকারের হয়। বাড়ির কনস্ট্রাকশন কী প্রকারের তাও নির্ভর করে, যেমন আংশিক ভেঙে পড়া কাঠামো বা বাড়ির গঠনগতভাবে কেমন প্রকারের তা বুঝতে হবে, ভেঙে পড়া বাড়ি কী ধরনের জিনিস দিয়ে তৈরি তা বুঝে নিতে হবে, অকিউপেন্সি জানতে হবে সেই বাড়িতে কতজন মানুষের আটকে থাকার সম্ভাবনা আছে, যদি বাচ্চা বা বয়স্কদের আটকে থাকার সম্ভাবনা থাকে তবে বিশেষ ব্যবস্থা নিতে হবে এবং সেই ব্যবস্থা কেমন হবে তার পরিকল্পনা করতে হবে। আবহাওয়া, আবহাওয়া উদ্ধারকারীদের সুরক্ষার উপর বিশেষ প্রভাব ফেলতে পারে, যদি উদ্ধার কার্যে সুরক্ষা প্রভাবিত হয় তবে তা কীভাবে হতে পারে দেখতে হবে। আবহাওয়া সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে কেমন প্রভাব ফেলতে পারে এবং তা কীভাবে। হ্যাজার্ডস, কোনো বিপজ্জনক বস্তু কি সেখানে উপস্থিত আছে এবং তা থাকলে তা কেমন ধরনের বিপজ্জনক তার সম্বন্ধে অবগত হতে হবে। অ্যাসেসমেন্ট, বাড়িটির অবস্থা দেখে বিবেচনা করতে হবে যে তা কি কমিউনিটি রেসপন্ডার দলের সার্চ অ্যান্ড রেস্কিউয়ের ক্ষমতার বাইরে, যদি ক্ষমতার বাইরে হয় তবে দেখতে হবে সেখানে কেমন ধরনের বিশেষ পেশাদার উদ্ধারকারী দলের দরকার হতে পারে। কনসিডার প্রবাবিলিটিস, সে এলাকায় কী কী ধরনের হ্যাজার্ড থাকতে পারে তা আগে থেকেই আন্দাজ করতে হবে এবং তা ঠিক কেমন ধরনের তাও মাথায় রাখতে হবে। উদ্ধারকারী সুরক্ষা ব্যাহত করতে পারে এমন হ্যাজার্ড থাকলে তা ঠিক কেমন তা বুঝতে হবে। অ্যাসেস ইওর ওন সিচুয়েশন, এলাকায় উপস্থিত
কমিউনিটি রেসপন্ডাররা এই সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু করতে পারবে কি না, তাদের দ্বারা এই অপারেশন সম্ভব হবে কি না, সেখানে কী কী ধরনের যন্ত্রপাতি বিভিন্ন রকম ইকুইপমেন্টস উপলব্ধ আছে যার সাহায্যে এই সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু করা যেতে পারে, তা বিবেচনা করে একটি তালিকা বানাতে হবে। যদি এই সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন কমিউনিটি রেসপন্ডারদের দ্বারা সম্ভব না হয়, তবে উদ্ধার কার্যের জন্যে জরুরি বিভিন্ন প্রকার ইকুইপমেন্টস এবং অন্যান্য জিনিসের তালিকা বানাতে হবে। যত বেশি সম্ভব তথ্য সংগ্রহ করতে হবে। স্ট্রাকচারাল ট্রায়াজ অর্থাৎ আমাদের বেশ কয়েকটি আংশিক ক্ষতিগ্রস্ত কাঠামো বা বাড়িতে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন কোথায় সবার আগে শুরু করতে হবে তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন বসবাসকারীদের সম্পর্কে বিবরণ, স্ট্রাকচার কেমন ধরনের ছিল তার ওপর, স্ট্রাকচার এখন কেমন কন্ডিশনে আছে তার ওপর নির্ভর করবে, ধ্বংসের প্রকার কীভাবে ভেঙে পড়েছে, দিন সময় এবং বার, রেস্কিউয়ারদের উপস্থিতি, তারা ইউটিলিটি সেট আপ করতে পারদর্শী কি না তার ওপর, বিভিন্ন প্রকার হ্যাজার্ড কোথায় কোথায় আছে তার ওপর। উল্লেখিত এই কয়েকটি বিষয়ের ওপর স্ট্রাকচারাল ট্রায়াজ নির্ভর করে। এবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অ্যাভেলেবল রিসোর্সেস কোথায় কীভাবে সবথেকে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে তার সিদ্ধান্ত নিতে হবে। সঠিক একটি পরিকল্পনা তৈরি করতে হবে এবং সেই পরিকল্পনাকে কাজে লাগাতে হবে। আলোচনা করব সার্চ অ্যান্ড লোকেট নিয়ে। সিন সাইজাপের পরে আটকে থাকা আহত ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। দলের প্রধান প্রাপ্ত তথ্য অনুযায়ী কোন জায়গায় আগে খোঁজা হবে তা অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়ে থাকেন। এক্ষেত্রে হেলিং সার্চ একটি বড় উপায়। দলনেতা সদস্যদের একটি এলাকায় রাফ স্কেচ বানাতে বলেন। উত্তর দিককে ঘড়ির কাটার 12টার দিকে চিহ্নিত করা হয়। একজন সদস্যকে পাঠানো হয় ভাঙা কাঠামোর অবস্থা দেখে তার বিভিন্ন বিবরণ দেওয়ার জন্যে। 4-5 জনকে মোটামুটি কাঠামোর চারিপাশে ঘিরে দাঁড়াতে বলা হয়। সদস্যরা ক্লকওয়াইজভাবে এক এক করে চিৎকার করে বলে, যদি কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছ তবে সাহায্যের জন্য উত্তর দাও, নতুবা কোনো শক্ত বস্তু দিয়ে কোনো শক্ত বস্তুর ওপর 3 বার প্রহার করো। এরপর সদস্যরা সবাই শোনার চেষ্টা করে কাঠামোর ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় কি না। যদি কেউ আওয়াজ শুনতে পায় তবে তা এলাকা চিত্রতে উল্লেখ করা হয়। কনফার্ম হওয়ার জন্যে আবার একই পদ্ধতিতে এই প্রক্রিয়া করা হয়। যদি কোনো ভিকটিম উত্তর দেয় তবে তাকে বলা হয়, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি শান্ত হন, আমরা আপনাকে দ্রুত উদ্ধার করব। তাকে বারবার সান্ত্বনা দিতে হবে। ভিকটিমকে জিজ্ঞাসা করা হয় বাড়ির ভেতরে আরও কেউ আশেপাশে আটকে আছে কি না, বা বাড়ির ভেতর কাঠামোর ভেতর নানান তথ্য তাকে জিজ্ঞাসা করা হয়। এই হেল সার্চ লাইনে দাঁড়িয়েও করা হয়, তাকে লাইন সার্চ বলা হয়। একই লাইনে সদস্যরা দাঁড়িয়ে এক এক করে চিৎকার করে ভিকটিমদের খুঁজে বের করার চেষ্টা করে এবং ধীরে ধীরে তারা আগের দিকে অগ্রসর হন। বাড়ির ভেতর সার্চ করার পদ্ধতি, যদি অনেকগুলো ঘর থাকে তবে ঢোকার সময় গো রাইট এবং স্টে রাইট পদ্ধতি অনুসরণ করা হয়। অর্থাৎ দরজা দিয়ে ঢুকে ডান দিকে যাও ও ডান দিকে দেওয়াল ধরে ধরে এগিয়ে যেতে হবে। এভাবে পুরো বাড়ির ভেতর খুঁজে বেরিয়ে আসার সময় গো লেফট এবং স্টে লেফট পদ্ধতির সাহায্য নেওয়া হয়। অর্থাৎ বাঁদিকে যেতে হবে, বাঁদিকের দেওয়াল ধরে ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে। বহুতল কাঠামো বা বাড়ি হলে নিচের থেকে ওপরে এবং ওপর থেকে নিচে খুঁজে সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে হয়।
কোনো আংশিক ভাঙা বাড়ির ভেতরে ঢোকার আগে একটি আড়াআড়ি দাগ দিয়ে ঢুকতে হয়। ভিকটিমকে উদ্ধার করার পর তাতে বিপরীতমুখী আরেকটি আড়াআড়ি দাগ দেওয়া হয়, অর্থাৎ ইংরেজি অক্ষর এক্সের মতো, যার মানে হলো সেই এলাকায় বা সেই কাঠামোর ভেতরে খোঁজ সম্পূর্ণ করা হয়ে গেছে। এইভাবে কমিউনিটি রেসপন্ডাররা লাইট সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করে বিপর্যয়ের সময় প্রচুর প্রাণ বাঁচাতে পারেন এবং উদ্ধারকারী দলকে সাহায্য করতে পারেন। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি রেসপন্ডাররা এই ধরনের উদ্ধারকার্য সফলভাবে করতে পারেন। আজকের এই অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগলো। তবে সবার থেকে অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ জানাই কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্জ এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের। আমি অমিতাভ ব্যানার্জি আপনাদের থেকে অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান তবে এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত। You are listening to Community Radio JU at 90.8 MHz. The radio station is a part of the Technical Education Quality Improvement Program of Jadavpur University. This station is dedicated to alternative programs to serve various community needs.